ভাবি কি করেন, বাইতে আছেন নাকি? ওফ, খুব ফাইন, ভালোই তো লাগতেছে আজকাল। ও ফোনটা তো খুব সুন্দর ফোন ভাবি। কি ফোন এটা? ও ওপো, রহিম ভাই তো ভালো একটা ফোন কিনে দিছে, ফোনটা তো দামি ফোন দেখা যায়। ও তো সেরকম লাগতেছে আজকাল আমি, কি কি জানি পড়ছে। আপনি আপনি বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়লেন, সমস্যা কি? খালি তো চিন্তা করলাম, রহিম ভাই নাই, ভাবির অনেকদিন ধরে দেখি না, দেখা যাই। আপনি এখন যান, উনি এসে পড়বে, যাবো তো। আপনি এখন চলে যান। যাবো তো ভাবি, এমন করেন কেন? রহিম ভাই তো আপনার সোনা গহনা দিয়ে দিই, খুব সাজিয়ে রাখছি। আমার সামনে কিছু বলবেন, আসলে আমি কিন্তু রহিম ভাইয়ের বুড়ো হয়ে গেছি। রহিমের বউ পিটিস পিটিস আলাপ করতেছে। চেয়ারম্যান তো খুব ভালো মানুষ, মানুষের বিচার সালিশ করে, আর আজকে দেখি চেয়ারম্যানের পোলা আর হলো রহিমের বউ পিটিস পিটিস আলাপ করতেছে। হ্যাঁ, আজকে চেয়ারম্যানকে যা বলতে হইব। আসি আমি চেয়ারম্যান সাহেব, আমি শহর থেকে আসছিলাম আপনার কাছে, শুনলাম আপনার ফিশারি আছে, পোলট্রি ফার্ম আছে, আমি চাইছিলাম আপনাদের এলাকায় একটা ফিড মিল করার জন্য। আচ্ছা, আপনি আমার এলাকায় ফিড মিল করবেন? আচ্ছা ঠিক আছে, করেন। আমি আসছেন যখন আমার এলাকায় যেহেতু ফিশারি আছে, মাছ আছে, যদি দেখি আমি চিন্তা করি কি করা যায়। এখানে জায়গা টাকার কি দাম, কি মূল্য আছে, কিরকম? জায়গা টাকার মূল্য আছে, দেখা যাক। আপনি তো আসছেন, আমি ফিশারিতে মাছ তুলি, খাওয়া দাওয়া করেন, আপনি বসেন, পরে চিন্তা করি। কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসলাম, আপনার সাথে একটু কথা ছিল। তো কি দেখলাম চেয়ারম্যান সাহেব, আমি কি আসতে বলবো না জোরে বলবো? আরে মানে কি করবে ক, তাহলে চেয়ারম্যান সাহেব কানে কানে বলি একটু। কি বলছ? আশা কথা চেয়ারম্যান সাহেব, আপনি একটা ভালো মানুষ, গ্রামে সালিশ করেন, বিচার করেন, খুব ভালো মানুষ। আপনার ছেলে কি যে একটা জিনিস বানাইছেন, আজকে নিজের চোখে আমি তা দেখলাম। আমার ছেলে কি দেখলাম? দেখলাম রহিমের বউ আছে না, আর আপনার ছেলে আলাপ করতেছে রহিমের ঘরে। রহিম তো বাড়িতে নেই। তাহলে আসি, আসসালামু আলাইকুম স্বামী সাহেব। না এদিকে আস। আবার ডাকলেন, এদিকে থাকো আমার ভাই, ঠিক আছে, তুমি যাও, পরে দেখবো। আচ্ছা। রুমের দরজা খোলা, দেখতাম খুব
কি দেখলাম বহুদিন ধরে তোরা খালি ধরার জন্য আমি খালি ফাঁদ খুঁজতেছি, আজকে তোরা ধরেছি। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলের বিচার আমরা দেখতে চাই, যে আপনার এলাকাবাসী যেভাবে আপনারা ভালোবাসে সঠিক বিচার করেন। আজকে আপনার ছেলের বিচার আমি দেখতে চাই। আমি সঠিক বিচার, আমি ন্যায় বিচার সবসময় করি, এখনো ন্যায় বিচারই করবো। দেন আমার ছেলেরে, আমি দেখতেছি আমার ছেলেরে। দর্শক মন্ডলী, আজকে আমরা যে দৃশ্য দেখাতে চেষ্টা করলাম সেটি হলো যে আমাদের সমাজে যে টাকার বিনিময়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বয়স্ক প্রাপ্ত মুরব্বীরা বিয়ে করলে যে জিনিসটা ঘটনা ঘটে সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আমাদের এই নাটকটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে করে আমরা সমাজ সচেতনতামূলক আরো অনেক ভালো ভালো নাটক আপনাদের আপনারা দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ, শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।